আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে। শীতের সবজি, এটা খাবার তুলনাই নেই। সব কিছুতে মানায়, ভাত খাবেন, রুটি খাবেন, সব কিছুতেই মানায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছু পানি দিয়ে আলুটা বসিয়ে 1 মিনিট রেখে রেখেছিলাম। পানিটা বলক হয়ে এসেছে, হালকা সিদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি 2 পিস সিম আর 1 চামচ লবণ দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন উল্টে পাল্টে দেখছি সিদ্ধ হয়েছে। চুলার আঁচটা হাইটে রাখতে হবে, তাহলে সব কিছু সবুজ সবুজ থাকবে। পানি একটু বেশি দিবেন, 2 মিনিটে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এগুলা নিচে নামিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে আমি এটা বাগার দিব। কোনটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। 4 মিনিটে আমার এই রান্নাটা শেষ হয়েছে। দেখুন কতটা সবুজ সবুজ রয়েছে। সবজি হাইটে রান্না করবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে আদা রসুন বাটা কিছুই দিইনি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, এটা দিয়ে চামচ একটু চাপ দিয়ে ভেঙে দিচ্ছি। হয়ে গেল আমার রান্না। এখন আমি পরিবেশন করে দেখাবো, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে সুন্দর না, খেতেও খুবই সুস্বাদ। আপনি আর ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।